আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিল্ড আছে 1,03,000 টাকার মধ্যে। এটা আমি বরাবর 1,00,000 টাকার মধ্যে করতে চাইছিলাম, কিন্তু প্রোডাক্ট সিলেকশনের কারণে হয় নাই। 1,00,000 টাকা করা যায়, কিন্তু কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটা আমি চাচ্ছিলাম না। তার আগে একটা ক্লারিফিকেশন করে দিই, সেটা হচ্ছে বিলটা কাদের জন্য। কারণ আমি সবসময় একটা কথা বলি, প্রতিটা বিল হচ্ছে ডিফারেন্ট অডিয়েন্সের জন্য ফোকাস করে করা হয়, কারণ প্রতিটা বিল সবার জন্য আইডিয়ালি হয় না। আজকে বিলটা হচ্ছে মূলত যারা ধরেন 1,00,000 টাকার মধ্যেই তো হয়ে গেল, মানে জাস্ট 1,03,000 টাকা, মানে 1,00,000 টাকার মধ্যে হচ্ছে যারা একটা বিল চাচ্ছেন একটু হাই পারফরমেন্স বিল্ড ফর কন্টেন্ট ক্রিয়েটর অর প্রোডাক্টিভিটি, লাইক হচ্ছে আপনার ব্লেন্ডার, 3D ম্যাক্স, লুমিয়ন, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন। মোট কথা হচ্ছে প্রোডাক্টিভিটি পারপাসে যারা বিল করতে চাচ্ছেন, জাস্ট এখন জিপিউটা নেবেন না, বাট আপনি একটা হাই পারফরমেন্স পিসি চাচ্ছেন, ফুল কমপ্লিট, আপনার প্রসেসর থেকে মোবাইল থেকে শুরু করে র্যাম, এসএসডি, পিএসইউ। জাস্ট হচ্ছে আপনি পরে আপনার সুবিধা মতো সময় অ্যাডিশনাল জিপিউ লাগিয়ে নেবেন। এই কথাটা কেন বললাম, কারণ অনেকে বলবেন যে ভাই 1,00,000 টাকা প্লাস বিল জিপিউ নাই, মানে কি শুরু করছেন? দেখেন, আপনি চাইলে টেকমিনিয়া বিডির মানে ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে আপনি বিভিন্ন বিল দেখবেন 80,000 টাকার মধ্যে, 90,000 টাকার মধ্যে, বিভিন্ন বিল আছে। 3060 দিয়ে আছে, 3060 Ti দিয়ে আছে। তো আজকের বিলটা হচ্ছে তাদের উদ্দেশ্য করে করা যারা হচ্ছে জাস্ট পরে একটা কার্ড লাগাবেন, কিন্তু এখন আপনি একটা হাই পারফরমেন্স বিল চান উইথ অল কোয়ালিটি প্রোডাক্ট। এটা হচ্ছে কথা। প্রথমে হচ্ছে প্রসেসর নিয়ে কথা বলি। প্রসেসর যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার ইন্টেলের 12th Gen Core i7, যার মডেল হচ্ছে 12700। এটা হচ্ছে প্রসেসরটা। আর আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ট্রে বক্স প্রসেসর। ট্রে বক্স হলে সমস্যা নেই, কারণ আমরা হচ্ছে আফটার মার্কেট কুলার ইউজ করবো এটার সাথে। ইন্টেলের i7 12th Gen 12700 প্রসেসরটার প্রাইস হচ্ছে 38,500 টাকা। 2-3 মাস আগে ছিল হচ্ছে আপনার 36,000 টাকার আশেপাশে। তো এখন প্রসেসরের বিষয়ে দুই একটা কথা বলি। সেটা হচ্ছে ধরেন এই প্রাইস পয়েন্টটা যদি আমি মানে হাইস্ট পারফরমেন্স হচ্ছে আমি একটা প্রসেসর খুঁজি, আপনি হচ্ছে বর্তমানে এই 12th Gen i7টাই পাবেন। এমডি প্ল্যাটফর্মে আপনি কোনো প্রসেসর পাবেন না, ওগুলো সিন্ডিকেটেড আইজিপিউ নেই। আর Ryzen 7 যেটা হচ্ছে আপনার 5700G, এটা হচ্ছে এটার থেকে কম পারফরমেন্স করবে। এখন এটার সাথে আরেকটা হচ্ছে 1200K। এখানে একটু বিষয়টা বলে দিই, অনেকে একটু কনফিউজ থাকেন যে ভাই 1200K নিবো না 12700 নেবো। দেখেন, আপনি যদি পারফরমেন্সগত বিচার করেন 1200K আর 1200 সিঙ্গেল থ্রেড পারফরমেন্সে একদম আইডেন্টিক্যালি সিমিলার পারফরমেন্স পাবেন। আর সিঙ্গেল থ্রেডটা মূলত হচ্ছে মনে করেন যে গেমিংটার জন্য মেইনলি দরকার পড়ে আর কি, আর আদার্স অ্যাপ্লিকেশনে তেমন একটা দরকার পড়ে না। তো গেমিং পারফরমেন্স অলমোস্ট সিমিলার আর কি। আর মাল্টি থ্রেড যেটা হচ্ছে আমাদের মেইন ফোকাস আর কি, আমরা তো প্রোডাক্টিভিটি পারপাস করে করতেছি। তো মাল্টি থ্রেডে হচ্ছে আপনার 1200 আর 1200 ক্ষেত্রে হচ্ছে আপনার কাজের প্রকার ভেদে, সফটওয়্যার প্রকার ভেদে হচ্ছে আপনার 3 থেকে 5% ডিফারেন্স আছে। খুব বেশি ডিফারেন্স থাকে কিন্তু বর্তমানে প্রাইসের গ্যাপটা অনেক। 1200 আর 1200K অলমোস্ট হচ্ছে 9 থেকে 10,000 টাকার গ্যাপ। মাঝখানে হচ্ছে আমরা 1200 1200K গ্যাপ ছিল 5 থেকে 6,000 টাকা, এখন হচ্ছে 9 থেকে 10,000 টাকা। প্লাস হচ্ছে মাদারবোর্ডের প্রাইসটাও বাড়বে। তো প্রসেসর আর মাদারবোর্ডের প্রাইস বাড়ায় যদি একসাথে অ্যাডজাস্ট করে বলি, তাহলে 16-17,000 টাকা আপনার বেশি লাগে আগে। তো সেই হিসাব করলে হচ্ছে আপনার 1200টা আপনার জন্য বেটার ডিল ফর ভ্যালু ফর পারফরমেন্সের কথা যদি বলেন। তারপর ছিল হচ্ছে আপনার কুলার, সিপিইউ কুলার যেটা নিচ্ছে সেটা হচ্ছে আপনার আমি দেখাই। সেটা হচ্ছে আপনার ডিপকুল ব্র্যান্ডের যা মডেল AK620WH, মানে সাদা হাই পারফরমেন্স সিপিইউ কুলার। এই কুলারটার প্রাইস হচ্ছে আপনার 7,000 টাকা। এটা কিন্তু আমার ব্ল্যাক দিয়ে আমার অলরেডি বিল্ড করা আছে, AK620 কালোটা দিয়ে। কিন্তু কালো এবং সাদা হচ্ছে যদি প্র্যাকটিক্যাল কথা বলেন, সাদাটা আসলে আপনার এক্সট্রা প্রিমিয়াম লাগে। তো 1200-র সাথে এই কুলারটা আপনি হচ্ছে খুব ভালোভাবে দিতে পারেন, আপনি এটার ফুল পারফরমেন্সটা পাবেন। আমি একটা কথা সবসময় বলি, প্রসেসর কুলিংয়ের সাথে পারফরমেন্স জড়িত। কিছু কিছু প্রসেসর তো অতপ্রতভাবে জড়িত, মানে বেশি জড়িত আর কি। তার মধ্যে অন্যতম হচ্ছে 12700। এটা হচ্ছে আপনার ডিফল্ট টিডিপি হচ্ছে 65 ওয়াট, টার্বো পাওয়ার হচ্ছে 180 ওয়াট। তো আপনি যদি স্টক কুলার ইউজ করেন বা নর্মাল কুলার ইউজ করেন আর কি, তাহলে দেখা যাবে যে পাওয়ার লিমিটেশনের জন্য আপনি ওই পারফরমেন্সটা পাবেন না, কারণ সেটা অটো ওই টার্বো বুস্টটা সে অ্যাডজাস্ট করে নেবে। কাজে আমি সবসময় বলবো যারা হচ্ছে একটু হাই এন্ডের সিপিইউগুলো নেবেন, তারা সবসময় কুলারের প্রতি একটু নজর দেবেন, তা না হলে আপনি আপনার অজান্তে অনেক পারফরমেন্স কম পাবেন। এই 1200 থার্মাল পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 40% 30%-এর মতো পারফরমেন্স কম পাওয়া যায়। মাল্টি থ্রেড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বেশিরভাগ এই জিনিসটা হয় আর কি। তবে সবসময় বলবো যারা হচ্ছে একটা বেটার মানে হাইডের প্রসেসরগুলো নেবেন, সবসময় চেষ্টা করবেন কুলারটার দিকে নজর দিতে। তারপর ছিল হচ্ছে আপনার মাদারবোর্ড। আজকে বিলটা মাদারবোর্ড হিসেবে ইউজ করছে আসুসের টাফ গেমিং B660M+ WiFi D4। এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে 21,800 টাকা। তো 1200 এই প্রসেসরটার জন্য এই মাদারবোর্ডটা আপনার ঠিক আছে। এখন এটার জন্য আপনি বেশি নর্মাল বোর্ড নিতেও পারবেন না, কারণ ইন্টেলের 12th Gen প্রসেসরগুলো, বিশেষ করে i7 প্রসেসরগুলো হচ্ছে একটা বেটার বোর্ড। ইভেন আপনি i5 জন্য আপনার যারা একটা বেটার বোর্ড অবশ্যই একটু ভালো মানে ডিমান্ড করে আর কি, সিপিইউগুলো আর কি। তো বেটার পারফরমেন্সের জন্য আপনাকে বেটার বোর্ড দিতে হবে। তো আমার বিলটা কিন্তু আজকে একটু কমপ্যাক্ট সাইজের মধ্যে করা আর কি, এই জন্য মাইক্রোটেক্স নেওয়া। আর মিনি আইটিএক্স আমাদের দেশে ওরকম পপুলার না, অনেকেই বলেন যে ভাই মিনি আইটিএক্স দিয়ে বিল করতে। দেখেন, আসলে ওইভাবে অনেক কম্পোনেন্টগুলো আপনি পাবেন না। एसएफएक्स पावर सप्लाई बा मिनी आईटीएक्सের মাদারবোর্ড অটো अवेलेबल আর আমাদের দেশে মানে হয়তো দুই একজন এটা পছন্দ করবেন খুব কম কিন্তু বড় লার্জ স্কেলে মানুষ এটা আমার অ্যাকসেপ্ট করে না আর ওগুলা প্রাইসও বেশি হয় ওগুলার মিনি আইটিএক্সের আমাদের ওরকম মানে লো প্রোফাইলে হাই পারফরম্যান্স কুলারগুলো তত अवेलेबल না বাট যদি কখনো अवेलेबल পাই আর কি মিনি আইটিএক্স বা আমার চিন্তা আমরা আছে একটা মিনি আইটিএক্সে বিল করা আর কি মানে করা আর কি একটা মিনি আইটিএক্স বিল করা তো এই বোর্ডটা এই বাক্সের জন্য আপনি দিতে পারবেন কোনো সমস্যা না এটা ফুল পারফরম্যান্সে পাবেন বুট ডিভাইস যেটা ছিল সেটা হচ্ছে আপনার এখানে আমরা তিনটা সিটি দেখতে পাচ্ছেন বাট আমি আজকে বিলে যেটা দিছি সেটা হচ্ছে আপনার Samsung এর 970 Evo Plus 500 জিবি 970 প্লাসের বর্তমান দাম হচ্ছে 7500 টাকা আগে হচ্ছে আপনার 7000 টাকার আশেপাশে ছিল বা 500 টাকার মতো বাড়ছে আর কি আর Samsung এর সবগুলো অ্যাসেসরির দাম হচ্ছে 500 টাকা করে বাড়ছে এখন এখানে 500 জিবি দিছি 800 জিবি দাম হচ্ছে আপনার 5500 টাকার মতো আমি যেটা বলছিলাম যে জিপিইউ ছাড়া সবকিছু কমপ্লিট থাকবে তো 500 জিবিটা আইডিয়ালি ভালো যায় আপনি সিরিয়াম এ যদি 800 জিবির মতো রাখেন তাও ছোট করে একটা ড্রাইভ পেয়ে যাবেন বা দেখা যায় যারা একটু কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের একটু সিডি আপনি ভারী দরকার পড়ে মোট কথা 500 জিবি হচ্ছে সুইট স্পট বলতে পারেন আর 980 প্রো আছে এটা দাম হচ্ছে আপনার আরো বেশি এটা দেই না যদি আপনি চান 980 প্রো নিতে পারবেন 500 জিবি বাট আপনি চাইলে পরও আপডেট করতে পারবেন আমার মাদারবোর্ড হচ্ছে দুইটা NVMe স্লট আছে দুইটা Gen 4 এর আপনি পর আপডেট করার সুবিধাটা আছে এইজন্য হচ্ছে এখন বর্তমানে 970 Evo Plus এটা দেওয়া টোটালি হচ্ছে এটা আপনার উপর ডিপেন্ড করবে 1,03,000 টাকা আসছে আপনি চাইলে রিডিউস করতে পারেন লাইক হচ্ছে আপনি এখানে 800 জিবি দিতে পারেন বাট আমার হিসেবে 500 জিবিটাই ঠিক আছে ওভারঅল বিল্ডের সাথে তারপর হচ্ছে আপনার RAM হিসেবে যেটা দিছি সেটা হচ্ছে আপনার G.skill এর Trident Z 16 GB CF16 dual rank memory 2 টা মানে 16 GB 2 টা স্টিক দিছি মানে টোটাল 32 GB আর এই RAM গুলোর প্রাইস হচ্ছে 6300 করে তো 32 GB RAM মানে তো ঠিক আছে এর বেশি সচরাচর দরকার পড়ে না খুব বেশি না হলে তো 32 GB RAM দিয়ে দেওয়া আছে তার মানে আপনি আপাতত আর RAM টা আপডেট না করলেও চললো এইজন্য হচ্ছে আমার ধরে যে 1,03,000 চলে আসে আমি যদি এটা 16 GB দেই তাহলে হচ্ছে আপনার 97 রেঞ্জে চলে আসে বাট আমি চাইছি যে যেটা বলছিলাম প্রথমেই যে একদম ফুল একটা বিল থাকবে কোনো কিছু এক্সট্রা লাগানো দরকার পড়বে না শুধু গ্রাফিক্স কার্ড ছাড়া এইজন্য হচ্ছে আপনার 16 GB দুইটা স্টিক দাও 32 GB RAM এখন আমার এখানে আমি যখন বিলটা করব না তখন দেখব হচ্ছে আমি এই যে 8 GB RAMটা লাগাইছি আর কি বুঝছেন আমার চেয়ের ভিতরে একটা RAM আছে বাট আমি প্রাইস গুলো ইনক্লুড করছি হচ্ছে আপনি 9 GB দিয়ে আপনি ডেসক্রিপশনটা অবশ্যই ফলো করবেন আর 8 GB দাম হচ্ছে আপনার 7100 আর 36 GB দিতে পারলে আরো বেশি ভালো হতো বাট 9 GB 36 GB হচ্ছে পাওয়া যায় না কারণ আমি যে কুলারটা নিই সেটা RAMটা কভার হয়ে যায় এখানে 8 GB দিয়ে লাভ নাই তারপর আপনি 36 GB দিতে পারেন বাট 36 GB দিলে পার স্টিকে 1500 করে বাড়ে তো দুইটা স্টিকে আমার 3000 বেড়ে যায় তো আমার এক ছিল 13 আসে তো 16 বেশি বাট আপনি চাইলে 36 GB এগুলো নিতে পারেন ওইটা হচ্ছে Trident Z Neo 7800 টাকা পার পিস 16 GB তারপর হচ্ছে PSU মানে পাওয়ার সাপ্লাই এই বিল্ডে PSU একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ যেহেতু আমরা এখন জিপিইউটা লাগাইতেছি না তো এরকম একটা পাওয়ার সাপ্লাই দিতে হবে যেটা কোয়ালিটি ভালো থাকে এবং মোটামুটি একটা হাইডের কার্ড লাগানো যায় আমি যে পাওয়ার সাপ্লাই দিছি সেটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার deepcool এর PQ 750 amp 80+ gold certified full modular 10 বছর ওয়ারেন্টি এর আগে হচ্ছে deepcool ছিল DQ সিরিজ হচ্ছে হাইয়েস্ট সিরিজের পাওয়ার সাপ্লাই deepcool এখন বর্তমানে হচ্ছে PQ সিরিজটা যেটা হচ্ছে আরো একটু রিডিফাইন করে করা হয়েছে এবং এটার যে প্রাইস পয়েন্ট 9300 টাকার মধ্যে এটা বলতে পারেন বর্তমান মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট একটা পাওয়ার সাপ্লাই এবং এটা আপনি বেস্ট ভ্যালু ফর একটা পারফরম্যান্স পাবেন এবং এটার হচ্ছে বেশ কিছু মানে ফিচার আছে বা টেকনোলজি বলতে পারেন সেটা হচ্ছে আমি দেখাই এখানে টপোলজি যেটা আছে অ্যাক্টিভ পিএফসি প্লাস হচ্ছে ফুল ব্রিজ এসআরসি এলএসসি প্লাস হচ্ছে আপনার ডিসি টু ডিসি আর ফ্যানটা হচ্ছে আপনার ফ্লুইড ডাইনামিক বেয়ারিং আর বেশ কিছু ফিচার দেওয়া আছে আর এটা ফ্যানটা হচ্ছে হাইব্রিড ফ্যান মোড হচ্ছে আপনার পিইসু লোড ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে ফ্যানটা হচ্ছে কম ঘুরবে বা বেশি ঘুরবে পিইসু লোড যদি কম থাকে ফ্যানটা অনেক আস্তে ঘুরবে লোড বেশি থাকলে ওই অনুযায়ী ফ্যানটা ঘুরবে আর এখানে টেকনোলজির কথা কিছু বললাম কারণ এখন এই পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে কিন্তু অনেক টেকনোলজি আছে হচ্ছে নতুন টেকনোলজি আছে তো এখানে হচ্ছে লেটেস্ট সব টেকনোলজিগুলো ইউজ করেছে এবং খুব কাজের টেকনোলজিগুলো ইউজ করেছে এবং ডিপগুলো হচ্ছে বর্তমানে হাইডের যে সিরিজগুলো সেটা হচ্ছে পিকিউ সিরিজ আর পিকিউ 750 সেটা দিয়ে হচ্ছে 37 স্মুথে চালাতে পারবেন 37 টিও দিতে পারেন বাট যদি আপনার কার্ডগুলো হাইডের হয় ট্রিপল ফ্যানের হয় অনেক হেভি টেভি হয় তাহলে 850 টা ভালো এটার আপনার 850 আছে তারপর ছিল আপনার ক্যাসিক যেটা দিয়েছি সেটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার এয়ার 100 সাদা এটা হচ্ছে মাইক্রোটেক্স ক্যাসিং এটা প্রাইস হচ্ছে আপনার 6200 টাকা তো ক্যাসিংটা হচ্ছে আমি সবসময় বলি অপশনাল বাট আমার এই বিল্ডের সাথে ক্যাসিংটা ভালোভাবে যায় লুকটা ভালোই আসবে তারপর আপনি সেপারেট ক্যাসিংগুলো চুজ করতে পারেন তো এই ছিল আজকে বিল্ডের কমপ্লিট এখন চল পিসিটা বিল্ড করি তারপর হচ্ছে ফাইনাল কথা বলি তো এখন কুলারের সামনের ফ্যানটা লাগানোর আগে র্যামগুলো আমাদের লাগিয়ে নিতে হবে, তা না হলে এই যেটা লাগানোর পরে র্যামগুলো লাগানো যাবে না। তো এখন হচ্ছে এই বিল্ডে তো আমি হচ্ছে G.skill ট্রাইডেন্টের 9GB র্যামটা ধরছি, ডেসক্রিপশনে লেখাও আছে, বাট এটার মধ্যে তোমার একটা র্যাম আছে, যে দেখেন এখানে একটা র্যাম আছে আর এখানে আমাদের র্যামটা নাই। এখন হচ্ছে আমি টেম্পোরারি হচ্ছে 8GBটা লাগাচ্ছি, এটাও সেম র্যাম সেম লেটেন্সি, আর লেটেন্সি কত, হ্যাঁ এটাও হচ্ছে লেটেন্সি 16। আমি হচ্ছে জাস্ট এটা এখানে শো অফের জন্য লাগাচ্ছি আর কি, যদিও আমার 8GBটা দেখা যাবে না, তারপরেও লাগাই দিচ্ছি। এটা হচ্ছে আপনার যে স্ক্রিনের 8GB নিয়েও যেটা, ওটাও হচ্ছে 8GB হচ্ছে র্যামগুলা। 8GB আর 9GB তো ডিফারেন্স হচ্ছে শুধু আপনার এটাতে লাইট জ্বলে, ওটাতে লাইট জ্বলে না। আর র্যামগুলো আসলেও খুব সলিড একটা র্যাম। এই হচ্ছে র্যামের অবস্থা G.skill Trident Z। আমাদের র্যাম ইনস্টল করা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এই ফ্যানটা লাগাই নিচ্ছি। আর আপনারা খেয়াল করছেন আমি এই যে পিন দুটো একটু ঘুরাই দিছি, ঘুরাই দিলে ক্যাবেলটা এই দিকে আসে, তাতে জিনিসটা সুন্দর হয়। এখন হচ্ছে এটা লাগাই দেবো। আর মানে ভাগ্যক্রমে হচ্ছে G.skill এর র্যামগুলো কিন্তু মোটামুটি ভালোই চওড়া, কিন্তু এটার জন্য আমার ফ্যানটা উপরে ওঠানোর দরকার পড়ে নেই, একদম কাঠায় কাঠায় লাগানো অবস্থায় আছে। আর এইদিকে হচ্ছে ঠিক আছে আর কি, মেজারমেন্টটা একদম এই যে এদিকে খেয়াল ওই করলে দেখতে পারবেন। এই দেখেন এই হচ্ছে র্যামটা আর এই হচ্ছে কুলার, মানে হাইটটা একদম মানে পুরো কাটায় কাটায় ঠিক মতো আছে আর কি। এখন হচ্ছে আমি NVMeটা লাগাই নেব। NVMeটা আগে লাগাই নিলে ভালো হতো, তারপর আমি ভুলক্রমে মানে আগে কুলারটা বসাই দিছি। এই যদিও কুলারগুলো হলে আগে NVMe লাগিয়ে নিলে ভালো, কাজ করতে সুবিধা হয়, তারপরে এখন NVMe লাগানো যাবে, সমস্যা নেই। তো আপনারা যারা পিসিতে কুলারটা লাগাবেন অবশ্যই চেষ্টা করবেন NVMeটা আগেই লাগাই নিতে, তা নাহলে আমার মতো একটু কষ্ট করে লাগাতে হবে আর কি। NVMe উপরে স্লটে লাগাইলে আগে লাগাই নিতে হবে। তো আমি চাইলে নিচেও লাগাইতে পারতাম, নিচে স্লটে, বাট উপরে স্লটটা তো আমার হিটসিন আছে। যখন আপনার প্রাইমারিলি যে NVMeটা লাগাবেন, যেটাতে মূলত উইন্ডোজ থাকবে, ওটা সবসময় চেষ্টা করুন উপরে লাগাতে। আমার এখানে NVMe একটা আছে, তাই আমি উপরে লাগাচ্ছি। এই হচ্ছে NVMeটা Samsung এর। এটা আপনি উপরে থেকে দেখতে পারবেন না, কারণ কুলারে কভার হয়ে গেছে। আমাদের CPU কুলার RAM NVMe ইনস্টল করা শেষ। এটাই একটা বর্তমানে একটা পিসি, জাস্ট পার্টস আপনার লাগলে এটাই চলবে। এখন হচ্ছে আমরা এটাকে কেসিং ইনস্টল করব। আর এটা বলতে গেলে ভাই মাশাআল্লাহ সেই রকম ওইটা আর কি, এটা এভাবে লাগাই দিতে হবে। আর যারা হচ্ছে এরকম হেভি টেভি কুলার টুলার লাগাবেন, অবশ্যই চেষ্টা করবেন একটু বেটার টিসিস যেন হয়, আর বোর্ডগুলোও যেন একেবারে নর্মাল বোর্ড না হয়, কারণ এই কুলারের একটা ওয়েটের একটা বিষয় আছে। অনেকে ভয়ই পেয়ে যাবেন যে ভাই এরকম কুলার ওয়েট ধরে রাখবো কীভাবে, বাট ওয়েট ধরে রাখতে পারবে, এই বোর্ড সমস্যা নেই। এখন এটা হচ্ছে আমরা কেসিংয়ে ইনস্টল করবো। এই মুহূর্তে আমি একটু কনফিউশনের মধ্যে আছি যে কুলারটা আসলে হাইটে আবার বাইজে যাবো নাকি গ্লাসে। আল্লাহ ভরসা লাগাই দেখি কি অবস্থা হয়, আশা করি বাঁচবে না, দেখা যাক লাগানোর পরে কি হয়। এটা বসছে, আমি এখন গ্লাসে মাপটা নেই, যদি গ্লাসটা লাগে তাহলে তো খুবই ভালো হয়। এই যে হচ্ছে গ্লাসটা আগে এখানে লাগাই, দেখা যাক। এই মাপ দিতেছি, ইস রে ভাই, মানে পুরা পারফেক্ট আছে আর কি। কি কম আসলে এই কুলারটা খুবই একটা কম্প্যাক্ট একটা কুলার। এরকম দেখেন মাইক্রোইলেক্ট্রিক্স একটা ক্যাসিংয়েও এই কুলারটা আপনার হাইট অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাও এই কুলার একটা ভালো একটা খাসিয়ে থাকে, খুব কম্প্যাক্ট, হাইট খুব একদম খুব কম্প্যাক্ট আর কি। যাকে এটা এখন আমরা গ্লাসটা লাগাইতে পারছি ভালোভাবে, কোনো রকম ঝামেলা হয়নি, ইজিলিভাবে গ্লাসটা লাগানো গেছে। এখন গ্লাসটা খুলে ফেলি। আমাদের এখন 24 মিলি একটা কেবল লাগবে আর হচ্ছে আমাদের সিপিইউ পাওয়ার লাগবে। আমাদের পিসবিল কমপ্লিট, সবকিছু ঠিক আছে, ঠিকঠাক মতো চলতেছে কোনো রকম প্রবলেম ছাড়াই। কুলারের হাইটটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, বাট এটা কুলারটা ইনস্টল করার পরে গ্লাস মানে লাগাই দেখছি কোনো রকম ঝামেলা ছাড়াই গ্লাসটা লাগানো যায়। এটা একটা কুলারে ভালো খাসিয়ে থাকে কম্প্যাক্ট সাইজের মধ্যে। আর 1,03,000 টাকার মধ্যে উইদাউট জিপিউ কেন সেটা আমি ভিডিওর প্রথমে বলছি, তাই রিপিট করলাম না, কারণ এটা একটা টার্গেট অডিয়েন্সের জন্য করা ছিল যারা হচ্ছে এই টাইপের রেঞ্জের মধ্যে একটা পাওয়ারফুল পিসি চাচ্ছেন, মানে ফুল কমপ্লিট, জাস্ট হচ্ছে পরে জিপিইউ লাগাবেন আর কিছু লাগাবেন না। এখানে 32 GB র্যাম আছে, 1200 প্রসেসর, বেটার একটা সিপিইউ, কুলার, একদম কম্প্যাক্ট সাইজের মধ্যে করার চেষ্টা করছি। এটা হচ্ছে মাইক্রোএটিএক্স, মানে মিডিয়াটেক্স তো না, মিডিয়াটেক্সের পরে এটা হচ্ছে মাইক্রোএটিএক্স আর কি। তো অতমন কিন্তু বড় না, কম্প্যাক্ট একটা সাইজ, একদম ফুলফিল আছে, সব কিছু দেওয়া আছে, জাস্ট হচ্ছে কাঠটা লাগালে হলো, আর কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নাই আর কি। আর এই পিসিটা কিন্তু একটা ভালো একটা দিক হচ্ছে এটা খুব কোয়াইট, মানে এই সবগুলো ফ্যান হচ্ছে PWM, যখন হচ্ছে আপনার পিসিতে লোড থাকবে তখন ওই ফ্যানটা ওই অনুযায়ী স্পিন করবে আর কি। এখন যেমন ধরেন আমার পিসিতে লোড একদম খুবই কোয়াইটভাবে চলতেছে, তো এটা একটা ভালো দিক ছিল। আর ওভারঅল সব কিছু বিবেচনা করে ঠিক আছে, কি বলা যায় আমার হিসাবে সব কিছু ঠিক আছে, জাস্ট গ্রাফিক্স কার্ডটা নাই। আর চিন্তা কোনো কারণে 100K-র মধ্যে জিপিইউ সহ ইনশাআল্লাহ সামনে আরও বিল্ড আসবে, 3060 দিয়ে করার চিন্তা আপনার আসবে, বিলটা 100K-র মধ্যে হবে, বাট এই কম্পোনেন্টগুলো তো হচ্ছে না তাই না, ওই বিলটা আসবে দেখার আমন্ত্রণ রইল। আর এই বিলটা হচ্ছে আপনি আর্টিকেলগুলিতে পেয়ে যাবেন, ডিসক্রিপশনে শপ অ্যাড্রেস প্লাস ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। আর বিল সম্বন্ধে আপনার মতামত কমেন্টে জানাবেন, আর নেক্সটে কী টাইপের বিল দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। টেক টিপস আর পিস রিলেটেড অনেক সব ভিডিও আছে, টেকমিনা ভিডিও ফেসবুকটা ফলো করবেন, আর টেকমিনা ভিডিও ইউটিউব চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। আর 200K উপলক্ষে কিন্তু একটা গিভওয়ে চলতেছে, 200K স্পেশাল গিভওয়ে, এটা কিন্তু জাস্ট আর একদিনের মতোই বাকি আছে, যারা যারা এখনও পার্টিসিপেট করে করতে পারেন, সবাই কিন্তু খুবই কম। সবার জন্য শুভকামনা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আল্লাহ হাফিজ।